হ্যালো গাইস ওয়েলকাম টু লেটস ইন ইউটিউব চ্যানেল আমাদের যে আজকের এই ভিডিও তার টপিক হলো রেক্টিফায়ার হাফ ওয়েভ রেকটিফায়ার এবং ওয়েভ রেকটিফায়ার তাহলে আমাদের আজকের এই ভিডিওতে আমরা রেক্টিফায়ার সম্পর্কে সব কিছু একদম ডিটেই ডিসকাশন করব এবং আমাদের যে সেমিকন্ডাক্টার পিএন জাংশন ডায়ট চ্যাপ্টার তার মধ্যে এই রেক্টিফায়ার খুবই একটা ইম্পর্ট্যান্ট বিষয় তাহলে তোমরা আমাদের আজকের এই ভিডিওটিকে অবশ্যই সম্পূর্ণ দেখবে তাহলে আমাদের আজকের এই যে ভিডিও সেটি শুরু করে দেয় ওকে তাহলে আমরা কি দেখতে যাচ্ছি আমরা দেখতে যাচ্ছি হলো রেক্টিফায়ার তাই তো এবার এই রেক্টিফায়ার জিনিসটা কি সেটা আমাদের ফার্স্টে জানতে হবে দেখো আমাদের যে ন্যাচারালি সাপ্লাই আসে বাড়িতে কারেন্ট সাপ্লাই সেটা কীরকম আসে সেটা আসে হলো এসি সাপ্লাই তাই তো এবার এসি সাপ্লাই মানে কি সেটা হলো অল্টারনেটিং কারেন্ট আমি যদি একটা গ্রাফের মাধ্যমে তোমাদের দেখাই যে যদি ভ্যালুটা এরকম হয় যে কোনো সময় কি কোনো সময় পজিটিভ দেখো ওপরের অ্যাক্সিসটা কী হয় পজিটিভ আর নিচেটা নেগেটিভ কোনো সময় পজিটিভ কোনো সময় নেগেটিভ কোনো সময় পজিটিভ কোনো সময় নেগেটিভ তো এরকম যদি ভ্যালুগুলো সময়ের সঙ্গে সঙ্গে চেঞ্জ হয় তাহলে সেটাকে আমরা কি বলি সেটা হলো অল্টারনেটিং একটা কোয়ান্টিটি তাই তো তাহলে এরকম যে কারেন্ট সেটা কি সেটা হলো অল্টারনেটিং কারেন্ট ওকে আর আরেকটা কি হয় আমাদের কোন কোনো কিছু যখন আমরা ন্যাচারালি ব্যাটারি ইউজ করি সেগুলো কি হয় সেগুলো ডিরেক্ট কারেন্ট হয় তাই তো তার মানে কিছু কিছু জায়গায় আমার ডিরেক্ট কারেন্টের অ্যাপ্লিকেশান বা ডিসি তৈরি করা হয় তো ডিসি কি ডিসি দেখো আমরা যদি এখানে ভ্যালু চেঞ্জও হয় কিন্তু সবসময় কী থাকছে সবসময় সেটা পজিটিভ থাকছে তাহলে এরকম টাইপের আমরা কারেন্টকে কী বলবো বলবো হলো ডিরেক্ট কারেন্ট তাহলে রেক্টিফায়ার কী করছে কোনো একটা অল্টারনেটিং কারেন্ট থেকে আমরা ডিরেক্ট কারেন্ট বা ডিসি কীভাবে তৈরি করি সেটা তৈরি করি হলো রেক্টিফায়ারের সাহায্যে বুঝতে পারলে তাহলে আমরা কী করে রেক্টিফায়ার তৈরি করব সরি তাহলে আমরা এসি থেকে ডিসি তৈরি করি হলো রেক্টিফায়ার সাহায্যে তাহলে রেক্টিফায়ার কি রেক্টিফায়ার হলো এমন একটা মেকানিজম যার সাহায্যে আমরা কি করতে পারি আমরা এসি থেকে ডিসি তৈরি করতে পারি এবার এই যে রেক্টিফায়ার তার মধ্যে একটা কমনলি ইউসড রেক্টিফায়ার হলো পিএন জাংশন ডায়োড রেক্টিফায়ার পিএন জাংশন ডায়োড যেটা তোমরা অলরেডি পড়েছো সেই ডায়োড ইউজ করে নিয়ে আমরা রেক্টিফায়ার ডিজাইন করতে পারি সেই রেক্টিফায়ার সম্পর্কে আজকে আমরা পড়ব এবার এই যে পিএন জাংশন পিএন জাংশন ডায়োড রেক্টিফায়ার সেটা কত রকমের হয় সেটা হয় হলো দু রকমের ঠিক আছে একটা কি এক নম্বর হলো হাফ ওয়েভ বা অর্ধ তরঙ্গ অর্ধ তরঙ্গ রেক্টিফায়ার আর সেকেন্ড কি সেকেন্ড হলো ফুল ওয়েভ বা পূর্ণ তরঙ্গ রেক্টিফায়ার বুঝতে পারলে তাহলে এই যে পিএন জাংশন ডায়োড রেক্টিফায়ার সেটা কত রকমের সেটা হলো দু রকমের ফার্স্ট হচ্ছে হাফ ওয়েভ বা অর্ধতরঙ্গ রেক্টিফায়ার সেকেন্ড হলো ওয়েভ বা পূর্ণ তরঙ্গ রেক্টিফায়ার তাহলে আমরা এক এক করে দেখে নিচ্ছি যে এই হাফ ওয়েভ রেক্টিফায়ার কী এবং ফুল ওয়েভ রেক্টিফায়ার কী তাহলে ফার্স্ট অফ অল আমরা যে দেখ আমরা দেখতে যাচ্ছি হাফ ওয়েভ রেক্টিফায়ার ওকে হাফ ওয়েভ রেক্টিফায়ার বা অর্ধতরঙ্গ রেক্টিফায়ার কি টপিক হাফ ওয়েভ রেক্টিফায়ার এবার দেখো এই যে হাফ ওয়েভ রেক্টিফায়ার সেটাকে ওয়েভ কেন বলা হয় আমরা যদি কোনো একটা এসি সিগন্যাল ড্র করি এটা ধরো একটা এসি সিগন্যাল ওকে এটা কীরকম আছে এরকম একটা এসি সিগন্যাল আছে এরকম একটা এসি সিগন্যাল আছে এবার এই যে একটা সাইকেল একটা এটা কি এটা একটা তরঙ্গ একটা তরঙ্গ পূর্ণ তরঙ্গ কখন কমপ্লিট হয় এই যে এখানে তরঙ্গটা শুরু হচ্ছে সেম দশা যখন আবার ফিরে আসে একই দশা ফিরে আসতে সেটাকে আমরা কী বলি সেটা একটা পূর্ণ তরঙ্গ কমপ্লিট হয়েছে মানে এখান থেকে এতটুকু এটুকু কি হলো এটা একটা পূর্ণ তরঙ্গ আবার এখান থেকে এতটা কি এটা আরেকটা পূর্ণ তরঙ্গ এবার এই পূর্ণ তরঙ্গের মধ্যে দেখো দুটা সাইকেল আছে না এটা একটা পজিটিভ সাইকেল একটা হলো নেগেটিভ সাইকেল এবার এই যে হাফওয়েভ রেক্টিফায়ার তার থেকে আমরা এই দুটো সাইকেলের মধ্যে শুধু একটা সাইকেলকেই ডিসিতে কনভার্ট করতে পারি সেই জন্য এটাকে কী বলা হয় এটাকে বলা হয় হলো হাফ ওয়েভ রেক্টিফায়ার তাহলে দেখো এটা কীভাবে কাজ করে বা আর এটার সার্কিট ডায়াগ্রামই বা কীরকম দেখতে আমরা পিএন জাংশন ডায়োটকে কীভাবে ইউজ করবো যাতে সেটা হাফ ওয়েভ রেকটিফায়ারের মতো কাজ করে তাহলে আমরা দেখে নিই যে সার্কিট ডায়াগ্রামটা কীরকম দেখতে হবে এখানে একটা সোর্স আছে এই সোর্সটা এটা হলো এটা হলো এসির চিহ্ন যে এখান থেকে এসি সোর্স আসছে তাহলে আমি এখানে লিখে দিচ্ছি এটা হলো এসি সাপ্লাই ওকে এবার এটা কোথায় দিয়ে দেওয়া হয়েছে এটা দিয়ে দেওয়া হয়েছে হলো একটা ট্রান্সফর্মারের মধ্যে ওকে এটা হয়ে গেলো আমাদের ট্রান্সফর্মারের চিহ্ন এটা কি এটা হলো ট্রান্সফর্মার এবার ট্রান্সফর্মার কি ট্রান্সফর্মার সম্পর্কে আমি যদি তোমাদের একটু শর্টকাটে বলি যে ট্রান্সফর্মার হলো এমন একটা মেকানিজম যার সাহায্যে আমরা কী করতে পারি যার আমরা যে ভোল্টেজ ধরো কোথাও একটা কম ভোল্টেজ আছে এবার আমরা বেশি ভোল্টেজ চাই তাহলে সেটা আমরা কীসে সাহায্য করবো ট্রান্সফর্মারের সাহায্যে বা হাই ভোল্টেজ থেকে যদি আমরা লো ভোল্টেজ আসতে চাই সেটাও কীভাবে করা হয় সেটা করা হলো ট্রান্সফর্মের সাহায্যে তাহলে ট্রান্সফর্মার কি ট্রান্সফর্মার হলো এমন একটা মেশিন যেটা হাই ভোল্টেজ থেকে লো ভোল্টেজ বা লো ভোল্টেজ থেকে হাই ভোল্টেজ তৈরি করে তোমরা সকলে নিশ্চয়ই ট্রান্সফর্মার দেখেছ আমাদের প্রত্যেকের যে বাড়িতে কানেকশন আসছে প্রত্যেক পাড়ায় পাড়ায় কি থাকে একটা দুটা করে ট্রান্সফর্মার লাগানো থাকে এবং সেখান থেকে কী হয় বাড়িতে আমাদের কারেন্টের সাপ্লাই আসে তাই তো ন্যাচারালি যে আমাদের বড়ো বড়ো টাওয়ারগুলোতে কারেন্ট আসে সেখানে কি হয় সেখানে প্রচণ্ড হাই ভোল্টেজে কারেন্ট আসে কিন্তু অতটা হাই ভোল্টেজ আমাদের বাড়িতে প্রয়োজন হয় না তাহলে কি সেখানে আমার ভোল্টেজটা কমানোর প্রয়োজন তাহলে আমাদের প্রত্যেক পাড়ায় যে ট্রান্সফর্মারগুলো লাগানো থাকে সেখানে কী করা হয় হাই ভোল্টেজ থেকে লো ভোল্টেজ তৈরি করে নিয়ে তারপর আমার বাড়িতে পাঠানো হচ্ছে তাহলে এখানে ধরে নিচ্ছি একটা ট্রান্সফর্মার লাগানো আছে ইচ্ছা মতো আমি এখানে এখানে একটা এসি সোর্স ছিল এসি সাপ এসি কারেন্টের সাপ্লাই আসছে এবার সেটাকে আমার যদি বাড়ানোর প্রয়োজন হয় তাহলে আমরা বাড়িয়ে নিচ্ছি সেরকম ট্রান্সফর্মার লাগাবো যদি আমাদের কমানোর প্রয়োজন হয় তাহলে আমরা কমিয়ে নেব ঠিক আছে তাহলে এখানে ধরে ট্রান্সফর্মার এরপর এটা কি করা হচ্ছে এখানে হাফ ওয়েভ রেক্টিফায়ারে আমাদের একটা পিএন জাংশন ডায়োটের প্রয়োজন হয় তাহলে এখানে আমরা একটা ডায়োড লাগিয়ে দিলাম ঠিক আছে এবার এই যে ডায়োড সেটা কি করছে সেটা এখানে ধরো আমার একটা লোড আছে লোড মানে কি যার অ্যাক্রসে আমরা এই ডিসিটাকে চাই তাহলে এখানে একটা লোড আছে ঠিক আছে এখানে ধরো একটা রোধ আছে রোদ লাগানো তাহলে এখানে একটা লোড নিয়ে নিলাম আর এর অ্যাক্রসে আমরা আউটপুট ভোল্টেজ দেখতে চাই তাহলে এটা হলো আউটপুট ভোল্টেজ বুঝতে পারলে আর এখানে কী হচ্ছে এখানে এটা এখানে সাপ্লাই ভোল্টেজ বা এটাকে আমি ধরো বলে দিচ্ছি ভি ইন মানে ভি ইনপুট ওকে এবার দেখো এটা কিভাবে কাজ করবে এটা যদি কাজ আমরা বলতে চাই দেখো এখান দিয়ে এবার আমরা কি দেখেছিলাম আমরা দেখেছিলাম হচ্ছে আমি যদি ছবিটা কোথায় আঁকি এটা আমি মুছে দিচ্ছি ওপরে ছবি ড্র করছি এটা ধরো এটা ভি ইনপুট ওকে তাহলে এখানে কি হচ্ছে এখানে আমার ইনপুট ভোল্টেজ দেওয়া হচ্ছে সেটা কি সেটা হলো একটা এসি ইনপুট এবার এই যে এসি ইনপুট তার দেখো কিছুটা হলো পজিটিভ সাইকেল কিছুটা নেগেটিভ সাইকেল আবার কিছুটা পজিটিভ সাইকেল কিছুটা নেগেটিভ সাইকেল তাহলে এই পজিটিভ সাইকেলে ফার্স্টে ফার্স্ট টাইমে ধরো এখানে পজিটিভ আসলো ওকে তাহলে এই ট্রান্সফর্মারের প্রপার্টিকে যদি তার এখানে পজিটিভ আসে সে এই সাইডেও পজিটিভ দেবে ওকে তাহলে এখানে পজিটিভ চলে আসছে এই ফার্স্ট সাইকেলের কথা বলছি ওকে তাহলে সেই টাইমে কী হচ্ছে সেই টাইমে এই যে পিএন জাংশন ডায়োড তার পি সাইডে কী আছে তার পি সাইডে পজিটিভ টার্মিনাল কানেক্টেড তাহলে তখন কী হবে তখন এই পিএন জাংশন ডায়োড ফরওয়ার্ড বায়াস হয়ে যাবে তাহলে যদি ফরওয়ার্ড বায়াস হয় তাহলে এর মধ্যে দিয়ে কী হবে এর মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করবে এবার যে কারেন্ট ফ্লো করছে সেটাকে আমরা গ্রিন দিয়ে দেখাচ্ছি তাহলে কারেন্ট এদিকে ফ্লো করছে ওকে তাহলে কারেন্ট এদিক দিয়ে যাবে তারপর কী হবে এদিক দিয়ে গিয়ে এদিক দিয়ে ফেরত চলে আসবে ঠিক তাহলে এখানে যখন কি পজিটিভ সাইকেল আসছে তখন এখানে পিএন জাংশন ডাইরেট কী হচ্ছে ফরওয়ার্ড বায়াস যদি ফরওয়ার্ড বায়াস হয় তাহলে সে কী করবে সে তার মধ্যে দিয়ে কারেন্ট যেতে পারবে এবং কারেন্ট যাওয়ার ফলে কী হচ্ছে কারেন্ট এই রোধের মধ্যে দিয়ে এদিকে আসছে তাহলে আমরা ভি নট তখন কী পাবো যদি আই কারেন্ট যায় তাহলে আই আর পেয়ে যাবো তাহলে এরকম আমরা একটা ভি ভিনট পাচ্ছি সেটার পোলারিটি কীরকম হচ্ছে মানে তার পজিটিভ সাইড কোথায় হচ্ছে ওপরে এবং নেগেটিভ সাইড নিচে ঠিক তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে পজিটিভ সাইকেলের জন্য আমরা একটা আউটপুট পাচ্ছি সেই ক্ষেত্রে কী হচ্ছে সেই ক্ষেত্রে আমি যদি এখানে আউটপুট ভোল্টেজটাকে ড্র করি গ্রাফের মধ্যে তাহলে সেটা কীরকম দেখতে হবে সরি এখানে শুধু টি মানে টাইমের সাথে দেখো এইটুকু ছিল পজিটিভ সাইকেল এটুকু নেগেটিভ সাইকেল এটুকু আবার পজিটিভ সাইকেল এটুকু আবার নেগেটিভ সাইকেল তাই তো এবার এই যে ফার্স্ট পজিটিভ সাইকেল সেখানে আমরা কী দেখতে পেলাম যে এর মধ্যে কারেন্ট ফ্লো হচ্ছে তার মানে একটা আউটপুট ভোল্টেজ পাওয়া যাচ্ছে তাহলে সেই ক্ষেত্রে কী হবে আমার যে আউটপুট সেটা পজিটিভ পাওয়া গেল তাহলে এটা কি এটা হলো ভি আউটপুটের গ্রাফ ওকে এবার নেক্সট আমরা চলে আসছি কোথায় দেখুন নেক্সট আসবে হলো একটা নেগেটিভ সাইকেল এবার যখন নেগেটিভ সাইকেল আসবে তখন কি হবে তখন এখানে নেগেটিভ তার মানে কি হবে এখানেও নেগেটিভ আসবে এবার যদি এখানে নেগেটিভ আসে তাহলে এই পিএন জাংশন ডায়োডের পি সাইডে কি কানেক্টেড নেগেটিভ কানেক্টেড এবার যদি নেগেটিভ কানেক্টেড থাকে তাহলে কি এ আর ফরওয়ার্ড বায়াস হতে পারবে না ফরওয়ার্ড বায়াস আর হতে পারবে না তাই তো তাহলে এই যে ডায়ট যদি ফরওয়ার্ড বায়াস না হয় তাহলে কি এর মধ্যে দিয়ে কোনো কারেন্ট যাবে কারেন্ট যেতে পারবে না এবার যদি কারেন্ট না যায় তাহলে কারেন্টের ভ্যালু কত হচ্ছে জিরো তাহলে জিরো ইন্টু আর সেটা কত হয়ে যাবে জিরো তার মানে কি আউটপুট ভোল্টেজ পাওয়া যাবে তাহলে যদি যখন নেগেটিভ আসছে তখন কি এটা যেহেতু রিভার্স বায়াস হচ্ছে এর মধ্যে কোনো কারেন্ট যাচ্ছে না তাহলে আউটপুট ভোল্টেজ কত যাচ্ছে সেটা হয়ে যাচ্ছে হলো জিরো তাই তো তার মানে কি দেখতে পাচ্ছি এই যে নেগেটিভ সাইকেল নেগেটিভ সাইকেলে কোনো আউটপুট ভোল্টেজ পাওয়া যাচ্ছে না সেটা কত হয়ে যাচ্ছে জিরো এবার ফার্দার নেগেটিভ সাইকেল যখন শেষ হয়ে যাবে তখন কি আসবে তখন আমাদের আবার পজিটিভ সাইকেল আসবে এবার যদি পজিটিভ সাইকেল আসে তখন কি হবে আবার এখানে প্লাস আবার কারেন্ট ফ্লো করবে তার মানে কি আবার আমরা আউটপুট পাবো একই রকমভাবে আবার যখন নেক্সট নেগেটিভ সাইকেল আসবে তখন কী হচ্ছে তখন আমরা আউটপুট পাবো জিরো তাহলে দেখো এই গ্রাফ থেকেও বোঝা যাচ্ছে যে পুরো যে সাইকেলটা তার মধ্যে কি হচ্ছে আমরা নেগেটিভ সাইকেলগুলোর জন্য কোনো রকম আউটপুট ভোল্টেজ পাচ্ছি না সেটা জিরো হয়ে যাচ্ছে শুধুমাত্র পজিটিভগুলোর জন্য আমরা আউটপুট ভোল্টেজ পাচ্ছি সেই জন্য এটাকে কী বলা হচ্ছে হাফ ওয়েভ প্রেক্টিফায়ার তাহলে আমরা কি দেখলাম এখানে হাফ ওয়েভ রেকটিফায়ার এটা হলো সার্কিট ডায়াগ্রাম এবং আমরা এর থেকে কী বুঝলাম বুঝলাম যে হাফ ওয়েভ প্রেক্টিফায়ার কী করে কাজ করে তাহলে তোমাদের যদি কোশ্চেন আসে যে হাফ ওয়েভ রেকটিফায়ার কী করে কাজ করে তাহলে তোমরা কি করবে যে এরকম কখন পজিটিভ সাইকেল আসছে কখন নেগেটিভ সাইকেল আসছে আমি ঠিক তোমাদের যেভাবে এক্সপ্লেন করলাম সেটাকেই তোমরা খাতায় লিখবে ওকে তাহলে এটা হলো আমাদের হাফ হাফওয়েভ রেক্টিফায়ার নেক্সট আমরা চলে আসছি হলো ফুল ওয়েভ রেকটিফায়ার তাহলে ওয়েভ রেকটিফায়ারে কী মনে হচ্ছে ওয়েভ রেকটিফায়ারে যে আমার পজিটিভ সাইকেল এবং নেগেটিভ সাইকেল দুটার জন্যেই কী হবে দুটার জন্যই আউটপুট পাওয়া যাবে ওকে তাহলে দেখা যাক সেটা কী করে হয় তাহলে আমরা কী করছি আমরা দেখতে যাচ্ছি হলো ফুল ওয়েভ রেকটিফায়ার তাই তো তাহলে ফুল ওয়েভ রেক্টিফায়ার বাকি পূর্ণতরঙ্গ রেক্টিফায়ার তাই তো তাহলে এটা কী হবে ফার্স্ট অফ অল আমরা এর সার্কিট ডায়াগ্রাম দেখে নিই ওকে এটা কি এটা হলো এসি সাপ্লাই এটা আর আমি এক্সপ্লেন করছি না এটা কি এখান থেকে এসি আসবে তাই তো নেক্সট কী থাকবে নেক্সট একটা ট্রান্সফর্মার যার সাহায্যে আমরা কী করব ভোল্টেজ ইচ্ছা মতো আমরা ডাউন করতে পারি এই পুরো মেকানিজমটা ট্রান্সফর্মার কিন্তু ঠিক আছে এই পুরোটা বুঝতে পারলে আচ্ছা এবার এর যে সার্কিট ডায়াগ্রাম দেখো ওয়েভ প্রক্টিফাইলে আমার কী দরকার হাফ ওয়েভ প্র্যাক্টিফাইলে যেরকম আমরা একটা ডায়োড ইউজ করেছিলাম এক্ষেত্রে আমরা কী করব এক্ষেত্রে আমরা দুটা ডায়োড ইউজ করবো ওকে তাহলে এই ক্ষেত্রে দেখো কীরকম হচ্ছে সার্কিট ডায়াগ্রামটা এখানে আমরা একটা ডায়োড লাগিয়ে দিলাম এর নাম ধরে বললাম ডি ওয়ান আর এই ক্ষেত্রে আমরা আরেকটা ডায়ট কানেক্ট করছি এটা হলো ডি টু এবার এখানে কি করা হয় এখানে এই যে সেকেন্ড ট্রান্সফর্মার তার মাঝখানে এরকম একটা সেন্টার ট্যাপ লাগানো হয় এটা কি সেটা আমি বলছি তোমাদের আগে ছবিটা কমপ্লিট করি এখানে হচ্ছে আমার যে এলিমেন্টের অ্যাক্রসে আমরা কারেন্টটা সাপ্লাই দিচ্ছি সেটা মানে এটা হলো আমাদের লোড সেটা কীরকম সেটা হচ্ছে একটা রোধ তাই তো আর এই যে এই টার্মিনালটা এটা কোথায় কানেক্টেড থাকে এটা কানেক্টেড থাকে হলো এই পয়েন্টে ওকে এরকম কানেক্টেড আছে এবার কি হচ্ছে দেখো এই যে সেন্টার ট্যাপ সেটা কি করে সেটা করা হলো এই যে এই ট্রান্সফর্মারে কি এটা একটা ব্রাঞ্চ দেখো আমি যদি তোমাদের বলি যে ট্রান্সফর্মারে এই একটা ব্রাঞ্চ আর এই একটা ব্রাঞ্চ তাই তো তাহলে এর মধ্যে যা ভোল্টেজ আসছে এই সেন্টার ট্যাপ কী করবে তার মধ্যে সেটাকে হাফ হাফ ডিভাইড করে দেবে এবার ধরো সেকেন্ড টার্নটাকে আমি এইভাবে ড্র করছি ঠিক আছে এটা সেকেন্ড টার্ন এবার এই টোটালটার এক ধরো ভি ভোল্টেজ আসলো এবার সেন্টার সেন্টারটা কি করবে সেটাকে ভি বাই টু অ্যান্ড ভি বাই টুতে ডিভাইড করে দেবে এবং সে যে তার যে প্লাস মাইনাস সেটা কীরকম হবে এটার ওপরে প্লাস এটার নিচে মাইনাস এখানে ওপরে প্লাস নিচে মাইনাস এবার দেখো দুটার যোগফল কি প্লাস ভি হবে হ্যাঁ কারণ কি আমরা যদি কারশ্যপ্যের সূত্রে অ্যাপ্লাই করি তাহলে মাইনাস থেকে প্লাসে গেলে প্লাস ভি বাই টু দেন আবার মাইনাস থেকে প্লাসে গেলে প্লাস ভি বাই টু তার মানে টোটাল কত চলে আসছে প্লাস ভি ঠিক আছে তাহলে টোটাল অ্যাক্রসে কত পাওয়া যাচ্ছে প্লাস ভি তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে সেন্টার ট্যাপ কী করে কাজ করে আচ্ছা তাহলে এখানে সেন্টার ট্যাপ লাগানো আছে এবার দেখো আমরা কী করছি এটা আমি মুছে দিই এরকম আমাদের কনফিগারেশান আছে তাই তো আচ্ছা এটা এই ডায়রটার নাম হলো ডি এবার আমরা আগের মতো এসি সাপ্লাইটা ড্র করে নিই তাহলে তার সঙ্গে আমাদের বুঝতে সুবিধা হবে আচ্ছা আমাদের এই যে গ্রাফগুলো গ্রাফগুলো বোঝা খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে কারোর যদি কেউ যদি গ্রাফ ভালো করে বোঝে তার আন্ডারস্ট্যান্ডিং খুবই ভালো তাহলে কি সে যে কোনো কিছু ভালো করে এক্সপ্লেন করতে পারবে আর গ্রাফগুলো বোঝা জরুরিও কারণ কি দেখো তুমি যদি গ্রাফটা বুঝে যাও সেখান থেকে তুমি যে কোনো কিছু বলতে পারবে তাই গ্রাফগুলো যখন আমি ড্র করবো সেগুলোতে খুব ভালো করে কনসেনট্রেট করবে ওকে তাহলে এখানে আমরা কী করছি এখানে আমরা এসি সাপ্লাই দিচ্ছে এটা হলো এসি সাপ্লাই এটা হলো আমাদের ভি ইনপুট তাই তো আর এর সঙ্গে আমরা কী দেখতে চাই দেখতে চাই হলো ভি আউটপুটের গ্রাফ তাহলে এটা কি এটা হলো সরি এটা আমরা দেখতে চাচ্ছি হলো ভি আউটপুটের গ্রাফ আর ভি আউটপুটের পোলারিটি আমরা কীরকম নিচ্ছি এরকম এখানে ভি আউট তাই তো এবার এইটুকু আছে আমাদের পজিটিভ হাফ সাইকেল নেক্সট এটুকু নেগেটিভ হাফ আবার পজিটিভ হাফ আবার নেগেটিভ হাফ তাই তো এরকম একটা সাইকেল আমাদের আছে তাহলে এর মধ্যে আমরা কী করব এর মধ্যে আমরা দেখতে চাই যে কীরকম আসছে এবার দেখো যখন এখানে কি হলো পজিটিভ হাফ সাইকেল আসছে পজিটিভ হাফ সাইকেলে কী হবে এখানে পজিটিভ এবার এখানে যদি পজিটিভ আসে তাহলে এখানে পজিটিভ এবার দেখো আমরা কি বললাম সেন্টার টাইপ কী করবে সেটাকে দুটো পার্টে ডিভাইড করে দেবে এবার দুটো পার্টে ডিভাইড করার ফলে আমরা কি বললাম ভ্যালুগুলো হাফ হয়ে যাচ্ছে এবার ভ্যালুতে আমরা বেশি ইন্টারেস্টেড নয় ওকে তাহলে আমরা কি দেখলাম যে এখানে পজিটিভ আসবে এখানে নেগেটিভ এখানে পজিটিভ এখানে নেগেটিভ এবার যদি আমরা দেখো ডি ওয়ান ক্ষেত্রে দেখো ডি ওয়ান ডায়ারের ক্ষেত্রে কী হচ্ছে পি সাইডে পজিটিভ কানেক্টেড আর ডি এর ক্ষেত্রে পি সাইডে নেগেটিভ কানেক্টেড তার মানে কি ডি টু থাকবে রিভার্স বায়াস কিন্তু ডি ওয়ান কী হবে ডি ওয়ান হবে হলো ফরওয়ার্ড বায়াস এবার ডি ওয়ান যদি ফরওয়ার্ড বায়াস হয় আর ডি টু যদি রিভার্স বায়াস হয় তাহলে ডি ওয়ানের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করবে আর ডি টুয়ের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করবে না এবার যদি ডি ওয়ানের মধ্যে কারেন্ট ফ্লো করে সেটা দেখো কীভাবে করবে সেটা করবে হলো এখান দিয়ে যাবে কারেন্ট গিয়ে ও রাস্তা কোথায় পাবে রাস্তা পাবে হলো এদিকে আচ্ছা তোমরা ভাববে যে এখান দিয়েও তো রাস্তা দিয়ে আসতে পারে কিন্তু এখান দিয়ে কি হচ্ছে এইদিকে কারেন্ট আসবে কিন্তু আমরা কি জানি আমরা জানি হলো যে এই যে ডি আছে সেটা কি আছে সেটা আছে হলো রিভার্স বায়াসে রিভার্স বায়াসে কি ডাইরেক্ট কন্ডাক্ট করে ডায়টের মধ্যে কোনো কারেন্ট যেতে পারে না আর এছাড়াও আমরা কি জানি এছাড়াও জানি হলো ডায়ট হলো একমুখী একটা যন্ত্র বা কি ইউনি ডিরেকশনাল তার মধ্যে শুধু পি দি পি সাইড থেকে এন সাইডের দিকে কারেন্ট যাওয়া পসিবল একটা রিভার্স কারেন্ট অবশ্যই আসে যেটাকে আমরা রিভার্স স্যাচুয়েশন কারেন্ট বলি সেটা কি সেটা একদম ন্যূনতম তার মানে এই এদিক থেকে এদিকে কারেন্ট ফ্লো হওয়া কোনো সময় পসিবল না নয় তাহলে কি করবে তাহলে এই যে কারেন্ট যাচ্ছে সেটা এদিকে কোনো সময়ই আসবে না সে কী করবে এদিক দিয়ে গিয়ে এই রোধের মধ্য দিয়ে আসবে এবং রোধের মধ্য দিয়ে আসার পরে আবার এদিক দিয়ে এসে ফেরত চলে যাবে ওকে তাহলে সেই ক্ষেত্রে কী হবে সেই ক্ষেত্রে এখানে রোধ রোদের মধ্যে একটা কারেন্ট যাচ্ছে তাহলে এর একটু শিখি আমরা ভি ইকুয়াল টু আয়ার একটা আউটপুট ভোল্টেজ পেয়ে যাব তাহলে আমরা কী দেখতে পাচ্ছি যে ফরওয়ার্ড বয়াস যখন পজিটিভ সাইকেল তখন কে ফরওয়ার্ড বয়স হলো ডি ওয়ান আর কার মধ্যে দিয়ে কারেন্ট হলো ডি ওয়ানের মধ্যে তাহলে আমরা এখানে কী বললাম ডি ওয়ান কন্ডাক্ট করলো তাই তো যার জন্য আমরা কী পাচ্ছি তার জন্য একটা আউটপুট ভোল্টেজ পাচ্ছি আমরা পজিটিভ সাইকেলে এবার যখন নেগেটিভ সাইকেল আসছে তখন কী হবে দেখো যখন নেগেটিভ সাইকেল আসছে সেটাকে আমরা রেড দিয়ে ড্র করে নিচ্ছি নেগেটিভ সাইকেল আসলে কী হবে এখানে নেগেটিভ তার মানে এখানে নেগেটিভ আসবে এবার যদি এখানে নেগেটিভ আসে তার মানে এখানে নেগেটিভ এখানে পজিটিভ এখানে নেগেটিভ এখানে পজিটিভ ক্লিয়ার এবার এই কেসে কী হচ্ছে দেখো ডি ওয়ান ডায়োট ডি ওয়ান ডায়োটে কী হবে পি টার্মিনালে নেগেটিভ তার মানে ডি ওয়ান কী হয়ে যাচ্ছে ডি ওয়ান হয়ে গেল আমাদের রিভার্স বায়াস আর যে ডি টু ডায়োট ডি টু ডায়োটের কী হচ্ছে পি টার্মিনালে পজিটিভ তার মানে ডি টু কী ডি টু হচ্ছে ফরওয়ার্ড বায়াস তাহলে এই ক্ষেত্রে কী হবে যখন আমাদের নেগেটিভ সাইকেল আসছে নেগেটিভ সাইকেলে ডি ওয়ান দিয়ে কোনো কারেন্ট যাবে না কিন্তু টু যেহেতু ফরওয়ার্ড ব্যাস তাহলে এর মধ্যে দিয়ে কারেন্ট যাবে এবার আমরা দেখি যে এর মধ্যে দিয়ে কারেন্ট কোন দিকে যাচ্ছে দেখো এর মধ্যে দিয়ে কারেন্ট এদিক দিয়ে যেতে শুরু করবে দিয়ে যেতে যেতে সে রাস্তা কোথায় দেখবে এদিকে এবার এই তার দিয়ে আসার পর এই তার দিয়ে আসছে আসতে আসতে সে কী করবে এখানে রাস্তা দেখলো এবার এদিকে তো খোলা এদিকে তো যাবে না তাহলে আবার কী হচ্ছে সে এই রোধের মধ্যে দিয়ে ওপর থেকে নিচেই আসবে তারপর এসে নিয়ে আবার এই সেন্টার টাইপের মধ্যে দিয়ে ফেরত চলে যাবে তার মানে কি দেখো এই যে রোদ ছিল রোদের মধ্যে দিয়ে কী হচ্ছে যখন ডি ওয়ান ফরওয়ার্ড ব্যয়াজ ছিল তখনও কারেন্ট ছিল ওপর থেকে নিচে তার মানে তখন যা ভোল্টেজ পাওয়া গেছিলো এখন কী হচ্ছে এখনও কারেন্ট ওপর থেকে নিচে এখন যা ভোল্টেজ পাওয়া যাবে দুটা সেম ডিরেকশনে থাকবে ঠিক না যদি আলাদা আলাদা দিকে কারেন্ট ফ্লো করতো তাহলে আমরা কি বলতে পারতাম একটা পজিটিভ একটা নেগেটিভ কিন্তু কী হচ্ছে দুটাই সেম ডিরেকশনে কারেন্ট যাচ্ছে তাহলে সেই ক্ষেত্রে আমরা কি বলতে পারি যে আগের ভোল্টেজটা যদি পজিটিভ হয় এই ভোল্টেজটা অলওয়েজ পজিটিভ তার মানে এই ক্ষেত্রেও কি এই ক্ষেত্রেও আমরা একটা আউটপুট ভোল্টেজ ভি ইকোয়াল টু পেয়ে যাচ্ছি আর দুটার ভ্যালু কি সেম হবে হ্যাঁ দুটার ভ্যালু সেম হবে কারণ কি দেখো এখান থেকে যা পজিটিভ পজিটিভ সাইকেলে যা পজিটিভ ভ্যালু আসবে নেগেটিভ সাইকেলে তো সেম নেগেটিভ ভ্যালু আসবে তার মানে এক্ষেত্রেও আমরা একটি আউটপুট ভোল্টেজ পাবো বুঝে গেল তারপরে আবার যখন আমার পজিটিভ সাইকেল আসবে তখন কী হচ্ছে তখন আমরা আবার পজিটিভ সাইকেলের জন্য একটা আউটপুট ভোল্টেজ পাবো আবার নেগেটিভ সাইকেলের জন্য আউটপুট ভোল্টেজ পাবো তার মানে এই ক্ষেত্রে কী দেখা যাচ্ছে দেখো এখানে ডি টু কন্ডাক্ট করলো তাই তো আবার এখানেও নেগেটিভ সাইকেলে ডি আর এখানে পজিটিভ সাইকেলে ডি তার মানে কি আমার যদি ফুল ওয়েভ রেকটিফায়ার বা পূর্ণ তরঙ্গ রেকটিফায়ার হয় সেক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি হলো যে পজিটিভ সাইকেল এবং নেগেটিভ সাইকেল ইনপুটের যেটাই থাকুক না কেন এসি ভোল্টেজের তার জন্য আমরা একটা ডিসি ভোল্টেজ বা যে আউটপুট ভোল্টেজ পাচ্ছি সেটা আমরা সব সাইকেলেই পেয়ে যাচ্ছি সেজন্য কি বলা হচ্ছে পূর্ণ তরঙ্গ মানে এই যে পূর্ণ তরঙ্গ ছিল তার পুরোটাই ইউটিলাইজ হচ্ছে তাহলে এটাকে কী বলা হচ্ছে এটাকে বলা হচ্ছে হলো আমার তরঙ্গ বা ফুল ওয়েভ রেক্টিফায়ার তাহলে আই হোপ এর এক্সপ্লেনেশনটা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে আচ্ছা তাহলে এরপর আমরা কী বলতে পারি এরপর আমরা বলতে পারি যে হাফ ওয়েভ রেকটিফায়ার এবং ওয়েভ রেকটিফায়ারের পার্থক্য কী দেখো হাফ ওয়েভ রেকটিফায়ারে কী হয় হাফ ওয়েভ রেক্টিফায়ারে একটা একটা অনলি একটা ডায়োডের প্রয়োজন হয় কিন্তু ফুল ওয়েভ রেক্টিফায়ারে আমাদের দুটা ডায়োড প্রয়োজন হচ্ছে আচ্ছা নেক্সট হাফ ওয়েভ রেক্টিফায়ারে আমাদের কোনো সেন্টার টাইপের প্রয়োজন নেই কিন্তু ফুলওয়েভ রেক্টিফায়ারে আমাদের একটা সেন্টার টাইপের প্রয়োজন থার্ড হাফ ওয়েভ রেক্টিফায়ারে আমার যে ইনপুট ভোল্টেজ তার শুধু অর্ধেকটাই ডিসি ভোল্টেজ বা আউটপুট ভোল্টেজে পাওয়া যায় কিন্তু ফুলওয়েভ রেক্টিফায়ার বা পূর্ণতরঙ্গ রেক্টিফায়ারের ক্ষেত্রে ইনপুটের পুরো ইনপুটের সম্পূর্ণ সাইকেলের জন্যই আমরা আউটপুটে কিছু না কিছু একটা ভোল্টেজ পেয়ে থাকি তাই তো তাহলে আমরা কী করলাম আজকের আমাদের এই ভিডিওতে আমরা হাফ ওয়েভ রেক্টিফায়ার এবং ফুল ওয়েভ রেক্টিফায়ার সম্পর্কে আলোচনা করলাম আই হোপ যে তোমরা এই টপিকটা বুঝতে পেরেছো যদি আমাদের এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওটিকে লাইক করবে এবং এরকম আরও অন্য আরও অন্যান্য ভিডিও দেখার জন্য এবং ফিজিক্সে তোমাদের যে নলেজ সেটাকে আরও ইম্প্রুভ করার জন্য অবশ্যই আমাদের চ্যানেল লেটস ইম্প্রুভকে সাবস্ক্রাইব করবে থ্যাংক ইউ